ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বরকম আপনার প্রশ্নটি হচ্ছে যে রজব মাসে শ্রম রাখা সম্পর্কে সাতাইশে রজবের যে প্রচলন আমাদের দেশে আছে সবে মেয়েরাজ নামে এবং রাতে জাগরণ করে দিনে সিএম রাখে তো এগুলো বেদাতের অন্তর্ভুক্ত এই কারণে যে রাসপুর সাল্লুসালাম থেকে এবং সাহবা থেকে এভাবে কোনো সুপ্রমাণিত নয় যে সাতাইশে রজব বেরাজ হওয়ার কারণে এখানে রাত্রে জাগরণ করতে হবে এবং দিনে সোম রাখতে হবে যেহেতু এটা যে আবাদত মনে করি করে এই জন্য এটা বেদাত এটা হারাম এটা করা যাবে না তারপরে যেটা শূন্য সেটার প্রতি মানুষ উদাসীন কারণ আপনাকে জানা থাকতে হবে আল্লাহ তবারকতালা কুরআণের মধ্যে সুরে তাও বা ছত্রিশ নমর আয়াতে বলো নাউজুল্লা হেমিনা শেহন রচিন ইনায়দ দাতা শহুর ইন আল্লাহ ইতনা সা র সাহারাং ফিকিতা বিল্লাহ ইয়ামাখালাকার সমাবতী ওলার্দ মিনহা আরবাদুন হরম জালিকাদার দিন কাইমুহালা তাজদিমুফি হিনাং ফুসাকুম এই আয়াতের প্রতি আমরা উদাসীন অথচ জিতা বেদাত এটা পালন করার জন্য মানুষ তৈরি যেটা আল্লাহর নির্দেশ এবং রাসুলের সুন্না এর প্রতি মানুষের কোনো খবর নাই এই আল্লাহ বলেন আল্লাহ নিকটে মাস সমূহের গণনা হচ্ছে বারোটি অর্থাৎ বারো মাস আল্লাহ তালার কিতাবের মধ্যে যে দিন এটা আসমান জমিন সৃষ্টি করছেন ওই দিন থেকে এ বারো মাসের মধ্যে চার মাস হচ্ছে যে সম্মানিত মাস জালিকা দিনুল কাইমু এই দিন হচ্ছে মজবুত দিন ফালা তাজলিমু ফি হিনাংকুম এই চার মাসের মধ্যে তোমরা নিজের উপরে কোনো ধরনের জুলুম করবে না এই কথার অর্থ হচ্ছে যে সারা বছরে গুনা কাজ করা হারাম কিন্তু এই ষাট মাসের মধ্যে গুনা কাজ করা আরও বেশি হারাম সেই ষাট মাস কি এক নম্বর হচ্ছে রাজব দুই নম্বর হচ্ছে উল কাদা তিন নম্বর হচ্ছে দুল হাজ্জা চার নম্বর হচ্ছে মহারাম এই ষাট মাস হচ্ছে হারাম মাস এই হারাম মাসের মধ্যে আমাদের গুনা গুণাখা যে যতটুকু সম্ভব যেন না করা হয় কারণ অন্যান্য মাসে গুণা করলে গুণা হয় কিন্তু এই সমস্ত ষাট মাসের মধ্যে গুণ করে আরও বেশি গুণা হবে বোকারি এবং মুসলিমের বর্ণনা মতে বোকারির ষাট হাজার ছয়শো বাষট্টি মুসলিমের এক হাজার ছয়শো উনাশি নম্বর হাদিস আবু বাকরার আদি আল্লাহ তালা থেকে নবীর সাল্লাহসাল্লাম থেকে তিনি এসাত করেন নবী থেকে তিনি হাদিসে বর্ণনা করেন আসুন আসানাতু ইসনা আসার আশা হারা এক বছর হচ্ছে বারো মাসে মিনহা আর মাতুন হরুম এই বারো মাসের মধ্যে চার মাস হচ্ছে হারাম মাস সালায় মতওয়ালিয়াত তিনটে হচ্ছে যে লাগাতার জুল কাদা জুল হাজা আরেকটা হচ্ছে যে মোহরমা মোহারম এই তিন মাস লাগাতার ও রাজাবু মুদার বাইনা জুমাদা ওয়া আর আরেকটা হচ্ছে যে রজব মাস যেটা আপনি বললেন যেটা জুমাদি ওখরা এবং শাহানা মাসখানে রজব মাসটা তাইলে রাসুসাল্লি সালাম নির্ধারণ করে দিয়েছেন চাইড মাস হারাম মাস এর মধ্যে একটা মাস আছে রজব মাস এই রজব মাসের মধ্যে সহ অন্যান্য হারা মাসের মধ্যে আপনি যত এবাদতবন্দি বেশি করতে পারেন এটা সুনি হিসাবে পরিগণিত হবে কিন্তু বিশেষ করে রজবের সাতাইশ রজবকে এবাদতের জন্য নির্ধারণ করা দিনে সিএমের জন্য নির্ধারণ করা সম্পূর্ণ বেদাত এ বিষয়ে একটা ফতোয়া শেখ বিন ওসাইমিন রহমাউল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল সাতাইশে রজব যারা সিয়াম আদে করে এবং রাত্রে জাগ্রত থাকে আবাদত বন্দুকি করে তার বিধান কি আজা বা উনি বললেন ইসাবে আল শরীনা মিন রাজা লাইরাতিহি ও তাকসি সুজা আলী জাতুন বিদ্যাতন ওকুল ওভিজাতি দল আলা উনি বলে দিচ্ছেন এভাবে নির্দিষ্ট করি সাতাইশে রজবে সিএম রাখা কিয়াম করা এবাদত বন্দুকি করা বিশেষ করে মেরাজকে কেন্দ্র করে এটা সম্পূর্ণ বেদাত এবং এটা হচ্ছে প্রত্যেকটা বেদাত হচ্ছে দ্রষ্টতা এ ফটুয়াটি উল্লেখ করা আছে মজমুয়া ফটোয়ার ইবনে মুসাইমিনের বিশ নম্বর খণ্ডের শেষ্যত চল্লিশ নম্বর পৃষ্ঠাতে এভাবে ইবনুল কাইম রাহমতুল্লাহি আলী বলেন কলু হাদিসিন ফি জিক্রে সিয়াম রাজব ও সালাত বা আদুল্লাহি আলি ফিহি ফাহ ইবুল মুফতারা রজব সম্পর্কে যতগুলা সিয়ামের কথা উল্লেখ করা হয় বিশেষভাবে রাত্র জাগরণ করা হয় এগুলো সব মিথ্যা বানামাট আল মানারুল মনিফের সিয়ানব্বই নম্বর পৃষ্ঠাতে আছে এভাবে রহমতুল্লাহ এগারো নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন যে রজবের ফজিলত সম্পর্কে খাস কোনো দলিল নাই সহ রাখার ব্যাপারে বা যোটবন্দী করার ব্যাপারে আলাদাভাবে ইত্যাদি ধরনের কোনো দলিল নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু মুসলাম সালামালিকুম রহমতুল্লাহ বরক